আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে যে কোনো নেক আমলের একটা নগদ ফিডব্যাক দিয়ে থাকেন আর আখিরাত অনন্ত অসীমকালে তার যে পুরস্কার তার যে জাযা তার যে বদলা সেটা তো আল্লাহ তো দিয়েই থাকেন ওয়াদা গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা সেটাই করেছেন আর যদি কোনো পাপের কাজ অপরাধের কাজ হারাম কাজ কোনো মানুষ করে তাহলে সে পাপের কাজের শাস্তিও আল্লাহ তাআলা আখিরাতে দেন মুহতারাম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ যে ব্যক্তি যাররা পরিমাণ কোনো ভালো কাজ করবে এটার প্রতিদান সে পাবে মিস নাই আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবে কোনো ত্রুটি থাকতে পারে বান্দা যদি যাররা পরিমাণ কোনো ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বদলা এবং বিনিময়ে দিবেন গুলি মিস হলেও আল্লাহর বদলা পাওয়ার ব্যাপারে যে ওয়াদা রয়েছে সেটা মিস হওয়ার সুযোগ নাই এমন কি একটি হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অনেক ফাসিক অনেক আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষ দুনিয়াতে অনেক ভালো কাজ করে দেখবেন অনেক অমুসলমান অনেক ভালো কাজ করে এই ভালো কাজটা করার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে কিছু বদলা দিয়ে দেন হয়তো একটু সুখ শান্তি দিয়ে দিলেন হয়তো একটু নাম যশ খ্যাতি দিয়ে দিলেন বা কোনো একটা দিক থেকে আল্লাহ তাআলা তার বদলা দিয়ে দেন দুনিয়াতে তাকে একটু সুখ টুক দিয়া মৃত্যুর আগে আগে তার ওই আমলগুলোর বদলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দেন যাতে আখেরাতে তার এই ভালো কাজ যদিও এটা কাউন্টেবল না যেহেতু ঈমান নেই আল্লাহ চাইলে বদলা নাও দিতে পারেন কিন্তু আল্লাহ তাআলা কিছু দুনিয়াতে তাকে ভালো দিয়ে তার সে কর্মের মূল্যায়ন আল্লাহ তাআলা করে দেন আর এর বিপরীতে আল্লাহর কোন বান্দা তিনি যদি ঈমানদার হয়ে থাকেন ভালো কাজ তার বেশি হয় কিন্তু কিছু বদআমলও থাকে গুনাহের কাজও থাকে তে এই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক সময় কষ্ট দেন মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণা দেন এবং এর মাধ্যমে তার ওই ছোটখাটো ভুল ভ্রান্তি যা ছিল সেগুলোর প্রায়শ্চিত্ত করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে মুক্তি নসিব করেন